হ্যালো ফ্রেন্ডস, এটা আমার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি ঢাকা থেকে অনেক দূর সবুজ গ্রাম দেখার জন্য। আর কোথায় আসছি এটা কিছুক্ষণের মধ্যেই জেনে যাবেন। আমাদের সাথেই থাকুন গ্রাম দেখার জন্য। আসুন সবাই মিলে গ্রাম ঘুরি। গ্রাম ঘুরতে ঘুরতে আমরা একটা স্কুলের সামনে চলে আসছি। হাই বাচ্চারা, সবাই অবাক, এটা কি হচ্ছে? একটু অবাক হওয়ারই কথা, কারণ রিক্সার ড্রাইভার রিক্সার পাশে আর আমরা চালাচ্ছি রিক্সা। আমরা এখন গ্রামের রিক্সাওয়ালা। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, যা মাথাটা দেখা যাচ্ছে, এটা অবশ্য আমার মামা। উনি ঢাকায় একটা সময় বাইক চালাইতো, আর এখন গ্রামে এসে রিক্সা চলা। সামনে রিক্সায় আছেন আমাদের আরেক মামা। অবশ্য আমরা তাকে মামার থেকে বেশি উগান্ডা মামা বলেই জানি। আর বাচ্চারা অবাক চোখে দেখছে, কি হচ্ছে এসব? ওয়াও, লুঙ্গি মানব, এটা হচ্ছে গ্রামের আরেকটি সৌন্দর্য। আমার মামা বয়স একটু ছোট হলেও রিক্সা কিন্তু ভালোই চালায়, বেশ মজা পাচ্ছে। আপনারা হয়তো সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ভাবছেন এটা আবার কি, অ্যাকচুয়ালি এটা সাজানো হচ্ছে মাহফিলের জন্য। বন্ধুরা, অবশেষে আমরা সরু রাস্তা পেরিয়ে বড় রাস্তায় চলেই এলাম। ওয়াও, কি সুন্দর রাস্তা। বন্ধুরা, আপনারা কতখানি মজা পাচ্ছেন সেটা আমি জানি না, বাট আমি কিন্তু বেশ মজা করছি। চোখ যেন ধাঁধিয়ে গেল সবুজে। অবশেষে আমরা চলেই আসলাম। এবার আমরা একটা নাচ করব। ফ্রেডি মামা, ও নাগিন 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 নাগিন। এতগুলি মানুষের মধ্যে শুধু ইভান মামাই আমার কষ্টটা বুঝতে পারলো। সুন্দর একটা বাড়ি, কিছুক্ষণ পরেই আমরা এই বাড়িটা ঢুকব। Thank you.
Dab, bro. এই যে পাগুলি যে দেখছেন এগুলো হচ্ছে হৃদয় মামার। হ্যাঁ, আমরা এখন একটা আলিশান বাড়িতে ঢুকতেছি। বাড়িটা ওয়াও, উনি হচ্ছেন এই বাড়িটার মালিক। এই বাড়িটিতে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, আসুন আমরা দেখি। ঢাকা থেকে আমরা নোয়াখালী আসছি, তা আমাদের সাথে ঘুরে কেমন লাগলো আপনাদের? আমি কখনো ব্লগ করিনি, এটা আমার নতুন ব্লগ। জানি অনেকটা ভুল করেছি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সারাদিন ঘোরাঘুরির শেষে এখন আমরা খাবো, খাওয়া শেষ করে ঢাকার জন্য রওনা দেব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।